এখন যে পরিস্থিতি, কুত্তাও ঘাস খায়, এটা অস্বাভাবিকের কিছু না। আর কুত্তা কখন ঘাস খায় জানেন? কুত্তা তখনই ঘাস খায় যখন সে অসুস্থ হয়ে পড়ে, তার মানে তার পেটে সমস্যা আছে, এই জন্য কুকুর ঘাস খায়। আর একজন মুসলমান দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, তার মধ্যে বেশ কিছু সুন্নত দেখা যায়, তারপরেও সে সুদ খায়, গোশ খায়, হারাম খায়, এটারও একটা উদ্দেশ্য আছে। এটা খাওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার ভিতরটা নষ্ট হয়ে গেছে, তার অন্তরে আল্লাহ পাক সিল মেরে দিছে। কারণ তার যে সুন্নতগুলো দেখা যায়, ওই সুন্নতগুলো ছিলই হচ্ছে সমাজের মানুষকে দেখানোর জন্য, দেখানো সুন্নত নিয়ে তারা আকাম কুকাম করে বেড়ায়, হারাম খায়, এটাই তাদের হচ্ছে মূল চরিত্র। এই জন্যই মনে করেন যে আলেম সমাজের দুর্নাম, দাড়িওয়ালা টুপিওয়ালা তাদের দুর্নাম, হারাম খাইয়া বেড়ায়, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো কুত্তা ঘাস খায়, আর গিয়া হচ্ছে ওই যে কিছু আছে না, দাড়িওয়ালা টুপিওয়ালা যে সুদ খায়, গোশ খায়, ওইটা আমি মনে করি কুত্তার মতোই, দাড়ি টুপি রেখে যারা হারাম খায় ওইটা সেই মনে করি আমি, এর চাইতে ভালো কিছু মনে করি না।